সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, জীবনে চলার পথে আমরা হয়তো এরকম ছোটখাটো কোনো ভুল করে থাকি বা ছোটখাটো কোনো পাপ করে থাকি যেগুলোকে আমরা এতটা গুরুত্ব দিই না, কিন্তু এই পাপগুলো আমাদের সমস্ত আমল ধ্বংস করে দিতে পারে। আজকে আমরা সেরকম কিছু পাপ নিয়ে আলোচনা করব যা আমাদের সমস্ত আমল ধ্বংস করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, রিয়া বা লৌকিকতা। মানুষের নিয়ত নির্ভর আমলের উপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়, তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে। লৌকিকতাপূর্ণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। তারা বলল, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে, তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। 2 নম্বর, গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা যেসব কাজ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একান্ত কর্তব্য। পাহাড় সম আমল করার পর কেউ যদি একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত হয় তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিয়ামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাহাবা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদেরই সম্প্রদায় ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। 3 নম্বর, জাদুকর ও গণকে বিশ্বাস করা। ভবিষ্যৎ বিষয়ে জানার জন্য জাদুকর বা গণকদের বিশ্বাস করা এবং তাদের কাছে আসা যাওয়া করা ইসলামে নিষিদ্ধ। এর দ্বারা বান্দার আমল বিনষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল, 40 রাত তার কোনো নামাজ কবুল হবে না। 4 নম্বর, শখ করে কুকুর পোষা। ঘরে বা অফিসে শখ করে কুকুর পোষা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, এমনকি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। এর মাধ্যমেও নিজেদের কৃত আমল নষ্ট হয়। সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তি 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। অন্য হাদিসে আছে, 1 কিরাত হলো উহুদ পাহাড় সম পরিমাণ। 5 নম্বর, আল্লাহর নামে মিথ্যে শপথ করা। আল্লাহর নামে মিথ্যে শপথ করা মারাত্মক গুনাহ। এই মিথ্যা শপথে বান্দার আমল বিনষ্ট হয় এবং আল্লাহর অসন্তুষ্টি তার উপর বর্ষিত হয়। জুন্দাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম। 6 নম্বর, বিদআতের প্রচার প্রসার করা। ইসলাম ধর্মে নতুন কিছু প্রবর্তন করা নিষিদ্ধ। যে ব্যক্তি তা করবে এর দায় তাকেই বহন করতে হবে। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে অর্থাৎ ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করে যার ভিত্তি তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য। উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে কোনো আমল ইবাদত দুটি শর্ত ছাড়া কবুল হয় না। 1, ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, যেমন হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয় আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যপূর্ণ অনুসরণ। সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বিদআতী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার কোনো বিকল্প নেই। 7 নম্বর, মুরতাদ বা ইমান ত্যাগকারী হওয়া। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার পর তাকে অস্বীকার করা এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখাকে মুরতাদ বা ইমান ত্যাগকারী বলা হয়। শরীয়তে ইমান ত্যাগকারীকে ইহলৌকিক ও পরলৌকিক অনেক শাস্তির কথা বলা হয়েছে। পার্থিব শাস্তির একটি দিক হল যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাওয়া। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দোজখবাসী, তাতে তারা চিরকাল বাস করবে। সূরা বাকারা আয়াত 217 নম্বর। তো বন্ধুরা, এই ছিল 7টি পাপ যা আমাদের সমস্ত আমল নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই পাপ সমূহ থেকে দূরে রাখো তৌফিক দান করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন।